tengo el morón. রাজা যাচ্ছে এই আস্তে কথা বল যদি শুনে তবে দৌড়া অত সোজা না মহারানী ভিক্টোরিয়া আছে আর যাই বলিস আহারে কি সুন্দর চেহারা দেওয়ানের পোলা হাসুন রেজা রেজা না রেজা না রাজা একই বলে সম্রাট আকবর শাহজাহান পাখিরা কেমন আছো তোমরা জান বাচ্চা ডুব দে অদ্য চলিলাম বন্ধু কল্ল দেখা হইবে ধরি আমার পরাণ চাই ধং যখন ধরবে তখন বুঝবি বন্দে আমারে দেওয়ানা বানাইলো দেওয়ানা বানাইলো মোরে পাগল করিলো সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো দেওয়ানা বানাইলো মোরে পাগল করিলো সোনা বন্দে আগে ভাবিনি কখনো এই প্রথম তুমি আমাকে ভাবতে শেখালে সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো দেওয়ানা বানাইলো মোরে পাগল করিলো সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো তুমি কি সারা জীবন এমনি করে আমার পানে চেয়ে থাকতে পারো না সারিন্দারে তো বাজায় কোন উস্তাদে শিখাইয়া দিলা মুর্শিদ প্রাণের ধর মুর্শিদে
শিখাইয়া দিলা রসুল প্রাণের ধন, ভাবিয়া দেখ তোর মন মাটির সারিন্দারে তো বাজায় কোন জন। সমন করবে জারি করবে গ্রেফতারি ও মন নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। তোমারে দাফন করিয়া ভাই বন্ধু আসবে ফিরিয়া, তোমার আন্ধার ঘরে কে জ্বালাইব বাতি, ভাবিয়া কালা সায় কই ইমান যদি দরায়, এইটা হবে বেস্তের নিশানি ও মন নায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। যাবার আগে আমার কথার উত্তর দিয়ে যাও। কথা যদি আমার সন্তানকে নিয়ে, তবে আমার কাছে উত্তর নাই। গর্ভের সন্তানকে শক্ত হাতে শাসন করতে পারো না, সন্তানকে ঘরে টেনে আনতে পারো না, তুমি কেমন মা, কেমন জননী? হুরমত জাহান, আমি চাই আমার জ্যেষ্ঠ পুত্র ওবায়দের মতো তোমার হাসান যথার্থ ইনসান হবে, লেখাপড়া শিখবে, বাংলা শিখবার জন্য পণ্ডিত দিয়েছি, কিন্তু তোমার পুত্র মান্য করেনি। আমি তাকে আচার শিষ্টাচার গ্রহণ করার জন্য সবার আরেস করেছি, শেখেনি, কিছুই শেখেনি, মূর্খ আনপড় জমিদারি চালাতে পারবে না। দিবারাত্র উৎশৃঙ্খল,
কোথায় যায়, কোথায় থাকে, কেন থাকে, তার সংবাদ তুমি নেবে না? দেওয়ান জমিদার বাড়ির বউ আমি। আমার ছেলে কোথায়, বিপর্দা হয়ে পথে পথে ঘুরব? প্রজারা কি বলবে, কি বলবে আপনার স্ব কর্মচারীরা বলে? আপনার শাসনের চৌহদ্দি কেবল আমি? আমি আপনার নিঃস্ব প্রজা নই, আমিও জমিদার কন্যা। এই লক্ষণ শ্রী আমারই জমিদারি। আর না, আর না, আমার দ্বিতীয় পত্নীর সন্তান আমারই নজরের সামনে নষ্ট হয়ে যায়, আমি কিছুই করতে পারি না। মন্দ লাগে, আমার খুব মন্দ লাগে। কি করব আমি বলো, আমি কি করব? তোমাকে আমি ভাবতে বলছি হুরমাত। যদি বলেন, আজই ওর দুধের মধ্যে কালকে উঠে বিষ মিশিয়ে দিই, আমার সামনে ও নীল বর্ণ হয়ে যায়। খবর এই কেমন বেহুদা ভাবনা তোমার হুরমাত? তুমি মা, হাসুরের গর্ভধারিণী মা। মা, এমন মা কেন হলাম? শাদী হলো, স্বামীর ঘরে গেলাম, সেই স্বামী মরে গেল, না? ও কথা বহুবার শুনেছি। আপনার পিপি হয়ে শ্রীহট্টে এলাম, আমার জীবন ধন্য হলো, স্বামীর ভালোবাসা পেয়ে আমার জীবন পূর্ণ হলো, মা হলাম, মা। সে কি অহংকার আমার, সেই ছেলে আমাকে এখন আন্ধার গুহার মধ্যে নিয়ে এলো, অন্তর তার এত প্রিয় কেন? আমার হাসন আলোর দুনিয়াতে পা দেয় না কেন? নায়েব সাহেব। মালিক, আপনার এখন বিশ্রামের সময়। আপনি খেয়েছেন? হ্যাঁ, যথাসময়ে। আমার পুত্র হাসন খায়নি, পরপর তিন দিন ওকে আমি খাবার ঘরে পাইনি। মালিক, অনিয়ম কিছু বৃদ্ধি পাচ্ছে। ম্যানেজার। জি মালিক। যেখানে হাসন রাজাকে পাবেন আমার কাছে নিয়ে আসবেন, যদি আসতে না চায় তাহলে শেকল পরিয়ে ধরে নিয়ে আসবেন। মালিক, শেকল দরকার হবে না, ছোট মালিক অবশ্যই আসবেন। যান। জি। একে লক্ষণশ্রী তো কখনো দেখিনি। রামপাশা থেকে এসেছে। আমার ওবায়দ কেমন আছে? হেকিম সাহেব সারাক্ষণ বসে আছেন, চোখ বন্ধ করেন না। আমার ছেলের অসুখের কথা বলো। বড় মালিকের সেটাই অসুখ, কাউকে চিনতে পারেন না, এক দৃষ্টি, কোনো হুঁশ নাই। অনেক কষ্ট হয় রাজা বাহাদুর। বেগম সাহেবা, আপনি বেশি তাকলিফ করবেন না, বিশ্রাম নিন। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। ও দাদা ভাই, আমাকে চিনতে পারো না? চিনতে পারে, মগর জবান খুলতে পারে না। তিন দিন একই হাল, সিরেফ পানি, খানা দানা নেয় না। নেবে, আমি এসে যাচ্ছি।
দাদা ভাই, ডাব, সাগুদানা, কাঁচা গোল্লা সব খেতে হবে। জানো দাদা ভাই, আমি তোমার কথা রেখেছি, আমি দোতারা বাজাতে পারি। তোমার কথা আমি টালিনি, শেখে নেব, বাংলা, আরবি, ফার্সি সব শেখে নেব। এই তোমার মাথায় হাত রেখে কসম করলাম, একবার বলো হাসুন, বলো হাসুন, হাসুন। ভাবি আমি এখানে এসেছি, বাবা মা কেউ জানে না, অমন করে কি দেখো, কাঁদছো কেন, তোমার মতলব কি, চলে যাবে, হত সোজা না, কবরদার, কান্দাকাটি সব বন্ধ, ডাকো, দরদ দিয়ে ডাকো, হাসুন, ডাকো, যদি না ডাকো আমি পাগল হয়ে যাব। মাবুত, হে মাবুত, তুমি কি আমার কথা শুনতে পাও না? বাইদুর, তোর খুব কষ্ট হচ্ছে বাবা? কি কষ্ট হচ্ছে আমাকে বল।
ফাসন রাজার মন মোয় নাই রে, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে, ফাসন রাজার মন মোয় নাই রে। পিঞ্জিরার ভিতরে রে কান্দে, ফাসন রাজার মন মোয় নাই রে। ছটফট ছটফট করে পিঞ্জিরায় সামাইয়া ময়না, ছটফট ছটফট করে মজবুত পিঞ্জিরা ময়না, ভাঙ্গিতে না পারে রে কান্দে, আসন রাজার মন ময়না রে। চাইলো ফিরিয়া রে কান্দে, আসন রাজার মন মোয় নাই রে। আসন রাজা ডাকবো যখন মোয় নাই রে আয়, আসন রাজা ডাকবো যখন ওই নাই রে আয়, এমন নিষ্ঠুর ময় নাই আর কি ফিরিয়া চায় রে কান্দে, আসন রাজার মন মোয় নাই রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে, ফাসন রাজার মন মোয় নাই রে। হুজুর, বড় হুজুর আর নেই। تنزيل العزيز الرحيم وتنذر قوما ما انذر اباهم فهم غافلون لقد حق القول على اكثرهم لم تنذرهم لا يؤمنون انما تنذر من اتبع الذكر وخشي الرحمن কোথায় যাচ্ছিস বেনু? আমি আমার প্রভুর কাছে যাচ্ছি দাদু। আমার প্রভু আজ বড় অস্থির। অস্থির কেন? বড় রাজার নেই দাদু। মা, মাগো,
বাবা বাবা বাবা, এমন কেন হলো বাবা? তুমি কি জানো আমার দাদা ভাই আমাকে অনেক ভালোবাসত, আমিও দাদা ভাইকে খুব ভালোবাসতাম, কেন এমন হলো? কেন কেন বাবা? আয় বাপ, আয় আমার বুকে, আয় আমার বুকে, আয় বাপ। বাহাদুরকে দশটা চাবুক মেরেছি মা, ঘোড়ার বাচ্চা ঘোড়া আমাকে ফেলে দিতে চায়, আমি পড়ব না। তকদির ভাগ্য এসব ছুটা গো মা, সব ছুটা। চল্লিশ দিন গুনাগুন্তি, চল্লিশ দিন বড় ছেলে চলে গেল, ঠিক চল্লিশ দিন পরে বাপও চলে গেল। খেলা রে হাসন, মজার খেলা, বড় এক খেলোয়াড় খেলা খেলছে, কারো কিছু বলার নেই। কেন এমন হবে? একমাত্র তুই আছিস এই লক্ষণশ্রী আর ওই রামপাশার জমিদারি, তোকেই সামাল দিতে হবে। আমি পারবো না। পারতেই হবে, বাবু খার বংশধর হাসন রাজাকে সব সামাল দিতে হবে। জমিদারের আংটি পাগড়ি পড়তে হবে হাসন। আমি তো জমিদার না, আমার মধ্যে কি যেন একটা। 3 লক্ষ বিঘা জোত জমির মালিক তুই, তুই আমার গর্ভের সন্তান হাসন রাজা। বড় বউ, বড় বউ, বস। জমিদারের বয়স 23 বুঝি হয়, ক্যাংরা থাকবে না।
দুদিনেই ভুট। আপনারই শোক, নতুন জমিদার পা দেওয়া মাত্রই ফুলের পাপড়ি নারী যখন নাই। স্টপ ইডিয়ট, গমাস্তা, তুমি কম কথা বলো, পাপড়ি ছিটাবে, নিজ নিজ জায়গায় দাঁড়াবে, সালাম দেবে, মুখ হাসি হাসি। ওই যে জমিদার বাহাদুর আসছেন। মালিক, নতুন জমিদার বাহাদুরের হুকুম শোনার জন্যে। আমার হুকুম হুকুম নাই, হুকুমের মরণ ঘটেছে, হুকুম হারিয়ে গেছে। চ্যাংরা হাসন জমিদার হইল, কেমন হইল? উত্তর কই? ভালো হইল। সাবাস, কেমন ভালো হইল? বেশি ভালো হইল। নায়েব সাহেব, আমার কর্মচারীরা বেশ রসিকতা জানে। মালিক, আমরা আপনার সেবক, আমার প্রজা, আমার মানুষের সেবক তাহলে কারা? উত্তর কই? হুশিয়ার গোমস্তা, প্রজার সেবক কে? মালিক, ভাজা মাছটি উল্টে খেতে জানো না? আমার নিকট এসো। নায়েব সাহেব, আরো কাছে এসো। তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে। জমিদারি চালাতে পারবো তো? আমি দেওয়ান হাসন রাজা চৌধুরী, বাবুখার বংশধর আমি, রাজা বীরেন্দ্র সিংহদেব ইসলাম ধর্ম গ্রহণ করে বাবুখা নাম নিলে তার যোগ্য পুত্র আনোয়ার খা, আনোয়ার খার পুত্র দেওয়ান আলী রাজা চৌধুরী, তার উপযুক্ত পুত্র দেওয়ান উবাইদুর রাজা চৌধুরীর অকাল মৃত্যুর পর আমি দেওয়ান হাসন রাজা চৌধুরী, এই লক্ষণ শ্রী আর ওখানে রামপাশা, আম্বরখানা, টিলাগড় ও সৌদাগড় টিলায় আমার বৃহৎ জমিদারি। নায়েব সাহেব, আপনার শেরেস্তাদাররা কি আমার জমিদারির হিসাব রাখে? ইয়েস মালিক, সবাই জানে। এক লক্ষ নয়, দুই লক্ষ নয়, তিন লক্ষ বিঘা জোত জমির মালিক আমি। আমার লহুর মধ্যে জমিদারি তেজ আর অগ্নি, কিন্তু আমার তুচ্ছ এক। আমি পাপ করেছি, আমাকে পাপ করে দিন। নায়েব সাহেব, কি কথা? মালিকের কাছে সবই জ্ঞাত আছে। না নেই, আমি কিছু কিছু জানি, সব কিছু জানি না, এখন থেকে জেনে নেব। তিন মাসের মধ্যে একটা একটা করে আমাকে সব কিছু জানিয়ে দেবেন। আপনি দেবেন
এরা দেবে, আর এই যে পায়ের নিচে গোলাম সেও দেবে, যদি কেউ কৌশল করে, যদি কেউ নিমখ হারামি করে, আমি তাকে জ্যান্ত কবর দিয়ে দেব। নায়েব সাহেব, আপনি আমার মরহুম পিতার অতি প্রিয় ভাজন, আমি আপনাকে শ্রদ্ধা করি, যদি আমি আপনার সামান্য গাফিলতি দেখি আমি আপনার ঘরে জোয়াল তুলে দেব, আমার রবি শস্যের মাঠ চাষ করবেন। এত বড় সাহস আমাদেরকে বাধা দেয়? এমন ফুছারবো যে মাটির আন্ধারে ঠাই হবে না। নায়েব সাহেব, ওদের ভণ্ডামি বন্ধ করতে বলেন। যা ভোগের তাই ত্যাগের প্রভু। আসমান আর জমিনের মধ্যে যদি আকি দাড়ি মানের হকিকত। খামোশ, তোমরা আমার প্রজা, স্বাধীন প্রজা মানে আমাদের যা আছে লাখে রাজ সম্পত্তি। বাদশাহ যদি হয় এমন বাদশাহই হতে হয়, আউয়াল বাদশাহ। গোমস্তা, জি মালিক, এদের জমির হিসাব নাও, এদের বাটপাড়ি আর মাক্কারি সহ্য করব না, নেচ্চ রেখে বাকি হিসাব পেশ করো। ধর্ম ধর্ম, ইমান ইমান। আকবর খা, ভীম সিং, দুটোকে নিয়ে যা জিন্দান খানায়, প্রথমে তিনটা করে দর্রা মারবি, কাবু না হলে নয়টা, তাতেও না হলে ২৭ দুর্রা মারবি, যা নিয়ে যা। আমার এই কাজটা কেমন হলো? ভালো, বেশ ভালো। গলাতে আরো জোর লাগবে, ভালো, বেশ ভালো। সাবাস, আমার দিলের মধ্যে মহান যোদ্ধা, মহান সাধক হযরত শাহ জালাল, তিনি আমাকে পার পার বলেছেন। কি বলেছেন? জানি না মালিক। জানবে, এক এক করে সব জানবে, আমার নাড়ি নক্ষত্র সব জানবে, ভণ্ড কপট আর মুনাফেককে আমি করুণা করি না, কুল দেই না। নায়েব সাহেব, মালিক, আমার সীমানার মানচিত্র তৈরি করার ব্যবস্থা করুন। নায়েব সাহেব, তিনটা ডাকাতকে আমি যা শাস্তি দিলাম তা কি ঠিক হলো? আপনার জমিদারি থেকে চোর ডাকাত পালাবে। নায়েব সাহেব, আমার জমিদারিতে কেউ না খেয়ে থাকবে না। ভালো কথা, কিন্তু কাজটা খুব শক্ত হবে। শক্ত হবে বলেই তো কাজটা করব, আমি খাবো, আর আমার দরিদ্র প্রজারা না খেয়ে থাকবে তা হবে না। ম্যানেজার, হিসাব নিন, তালিকা করুন, সবাইকে কাজের সুযোগ দিন। শত্রুরা বলে আমি অত্যাচারী, হ্যাঁ আমি কঠোর আর নিষ্ঠুর, সে তো যারা লুট করে ডাকাতি করে তাদের জন্য, খেটে খাওয়া প্রজা আমার আপন জন। নায়েব সাহেব,
খবর পেয়েছি গোবিন্দপুরের জমিদার তার একটা হাতি বিক্রি করবে, আমি সেটা খরিদ করব। পিলখানায় দুটো হাতি আছে মালিক? দুইটা তিনটা হবে, আমার ষোলোটা ঘোড়া আছে, ২৬টা হবে। আমার ঘোড়া ঢাকার নবাবের ঘোড়াকে রেসে হারাবে। না, চোখাচোখি করবেন না, আমার ঘোড়া জিতবে। হ্যাঁ জিতবে। শোনেন ম্যানেজার, আপনার প্রথম কাজ আমার বাওয়ালি বজরা সাজাবেন, এক দণ্ডের মধ্যে আমি সুনামগঞ্জ সদরে যাত্রা করব। বজরায় নৃত্যগীতের ব্যবস্থা থাকবে। নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, দুনয়নে নিশা লাগিল রে, হো নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। হাসুন রাজা প্যারির প্রেমে মুজি দরি, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে। বলিস প্রজারা কেউ না খেয়ে থাকবে না, আমার মন শান্তিতে ভরে ওঠে।
প্রজারা তোর সন্তান। মা, যেমন আমি তোমার সন্তান, আমি না খেলে তুমি অস্থির হও, প্রজারা না খেলে আমিও অধীর হই। সত্যি বলছিস মা? আমার এই বুকের মধ্যে কে যেন বসে আছে, মাঝে মধ্যে গুতা মারে। কেন বলে হাসুন, কান্দে হাসুন রাজার মন ময়নারে, মানুষ তোর বন্ধু, বন্ধুকে কষ্ট দিস না। আমি কাউকে কষ্ট দিতে পারবো না। মায়ের দোয়া তুই পাবি। চুপ চুপ, জাহান সাহেবের আস্থা বল, যদি টের পায় জাহান খতম করে দেবে, তার কাছে হাতি ঘোড়া বড়, আমরা আমরা তুচ্ছ। চান্দা বাক্কা বাহাদুর কইরে নায় বুঝু নিয়ে গেছেন। ঝড় বৃষ্টি আসছে, তোর আরাম হারাম। আমার একটা ঘোড়ার গতরে যদি এক ফোঁটা পানি লাগে তাহলে তোর রক্ষা নেই। দে শুকনো চট দে, চান্দার বাক্কার উপর দে। জি হুজুর। এই তোমরা কারা? আমার আমার খুব জ্বর হুজুর। কি শেষ জ্বর? যাই এখান থেকে ভাগ হুজুর। এখানে কেন? আমি চলে যাব মালিক। থাকো থাকো, বৃষ্টি আসছে, যাবে কোথায়? আমার আমার দুই নাতি দুটোকেই আমি নিলাম, তুমি শান্ত হও। এই রহমত, ও তো মারা গেছে। মানুষের এত কষ্ট কেন রহমত? হুজুর আমি কি বলবো? শোন, মাকে বলবি ওরা আমার আশ্রয়ে থাকবে, ওদের খাবারের ব্যবস্থা করবে, আর ওই বৃদ্ধকে দাফন কর। জি হুজুর। দেওয়ান সাহেব কি সময়ের খাবার সময়ে খাবে না মা? আরে বউ, তুই রামপাশায় চলে যা, ওখানে তোর স্বামী তোর শ্বশুরের কবর আছে। আপনার কাছে থাকতে পেলে আমার ভালো লাগবে মা। কিরে খা। আশ্রিত দুই নাতিকে মক্তবে ভর্তি করে দেব। মক্তবে কেন? সাহেবদের স্কুলে দে, তোর মতো সাহেবই পোশাক পরবে। আচ্ছা তোর খিদা তৃষ্ণা কিছুই লাগে না? হ্যাঁ তুমি বললেই মনে পড়ে। খেতে বস। তোর স্বাদই ঠিক করেছি। আমার সময় নাই মা, জমিদারিতে ভর্তি করে আমাকে আগুনের ভাটাতে ফেলেছ। মল্লিকপুরের জমিদার শর্মাবাবু আমার লাদ দাখিলের টাকা লুট করার আয়োজন করেছিল, আমার ওই নিমখরাম গোমস্তা আয়াত আলীকে হাত করে। ধরা পড়েছে তো? দুই ডাকাত আর আয়াত আলী, তোমার পুত্রের ভয়ে বাঘে ছাগলে একসঙ্গে সুরমায় পানি খায়। আয়াত আলীকে তাড়িয়ে দে, তবে ওর ছেলে মেয়ে যেন পাথারে না পড়ে। এত রাতে তোমরা কারা, কোত্থেকে এসেছো? আমরা রামপাশা থেকে এসেছি আমার প্রভুর দর্শনে।
প্রভুর দর্শন, সে তো খুব ভালো কথা। আমার বাড়ির পাশেই রয়েছে মন্দির। আমরা শুধু আজকে রাতটাই এখানে থাকবো। এক রাত কেন, দু এক রাত থাকলেও আমার কোনো আপত্তি থাকবে না। তিনকুলে আমার কেউ নেই, আমার নাম স্মৃতিময় ঠাকুর, কবিরাজি করি। লোকজন আমাকে ক্ষিতিশ কবিরাজ নামেই চেনে। ভগবান আপনার মঙ্গল করুন। এসো মা, ঘরে এসো। এসো দাদু, এসো। তোমাকে চেনা চেনা মনে হয়, এ মুখ যেন আমি কোথায় দেখেছি। রামপাশে প্রভু, তুমি আমাকে চেনো? আপনি আমার প্রভু হাসন রাজা। তুমি কে? আমি বিনু, বিনোদিনী। লক্ষণ শ্রীতে কেন? আমার প্রভু ঈশ্বর আমার দেবতাকে পুজো দেওয়ার জন্য এসেছি। সুদূর রামপাশা থেকে লক্ষণ শ্রীতে এসেছো পুজো দিতে? কষ্ট হয়নি? কষ্ট না করলে যে কৃষ্ণ মেলে না প্রভু। বেনু, বেনু, করতে thank you.
रुक जाए हम तुम जो कहो तो रुक जाए कुछ जाने इतना न जाने सब कुछ जाने इतना न जाने प्यार में कोई सौदा न करना है कदर मुरे जानना है कदर मुरे क्या हुआ दीवान जी आपको मेरा ये गीत मृत पसंद नहीं हुआ अमर मन संगे ये नृत्य गीतर को मिल नहीं जा खुजी से कथा से सुर खुजे पासीना थोड़ा शराब देव तुम्हें तो जानो आमी शराब पान करीना आप कैसा गीत चाहते हैं वो कौन सुर जो आप चाहते हैं তুমি বুঝবে না তুমি বুঝতে পারবে না আমি যে কি চাই আমি নিজেই বলতে পারি না প্রেম 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 আসে আর ভাঙে দেখলাম আপনি অস্থির আমি ছেলের জন্য না আমি ঠিক আছি তুই যা এই মেয়ের মনের খবর আমি জানি আমি তা হতে দেব না মা ডাকলেন না বড় বউ আমি অতি শীঘ্রই আমার পুত্র হাসনের শাদি দেব তোমার কি ইচ্ছা আপনার ইচ্ছাই আমার ইচ্ছা মা চুপ কেউ হো গাইয়ে আপ গাইঙ্গে মে সুনুঙ্গি সুর গীত ছন্দ আমি খুঁজে পাই না কেসে গাও মে আপকি সুর হুঁ আপ গাইয়ে মুঝে মদহোশ কর দিজিয়ে তাকে মেরি ঘুমরো ফির বোলে छन 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 हम लखनऊ का जमींदार नहीं बंगाली जमींदार हमार मन खूब सदा सीधा अनेक जोग वियोग आमार आमाके तुमी आमार घर थेके बेघरे निते पारबे ना तुम्हार गान आमाके मुग्ध करते पारछे ना मेरी आवाज अगर आपका दिल बहला नहीं सकता तो यहां रहना बेकार है ऐसा मत कहो अतुर जान
হাজার টাকা লাগিয়ে তোমাকে এনেছি। থাকো, খাও, মৌজ করো, আমি রোজ রোজ আসব, তুমি রোজ গাইবে, চেষ্টা করবে আমাকে মুগ্ধ করতে। তবে একটা কথা জেনে রেখো আতরজান, আমার মৌজ মাস্তির কোনো কূল কিনারা তুমি পাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সুসংবাদ নেই মা? বাঁচালেন, কত কিছু চিন্তা হয়। যে কোনো সময় এসে পড়বেন। আপনারা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় বউ, আমার ঘরে আয়। আমি জানতাম তুই জেগে আছিস, আমার ছেলের ভাবনা তুই মিছে মিছে ভাবতে যাস না। খলিয়াজরির বল্লি চৌধুরী পরিবারের কন্যা আমি। আমার পূর্বপুরুষ ঈশাখার পক্ষ হয়ে বাংলার স্বাধীনতার জন্যে মোগল সেনাপতি মানসিংহের বিরুদ্ধে যুদ্ধ করেছে। জমিদারের পাপ পুণ্যের তাম সংবাদ আমার জানা আছে। হাসনকে আমি বাহির থেকে ঘরে আনব, বনের কোড়া পাখিকে ঘরের খাঁচায় ঢোকাবো, বাবুখার বংশগৌরব রক্ষা করব। তুই আমার সঙ্গে থাকবি। মা, আপনি বেশি শঙ্কিত। আমি কি বলতে চাস? অল্প বয়সে জমিদারি পেয়েছে, কিছু বেসামাল হলে ভয় কি? আমিও তো অনেক কিছু দেখেছি মা। তোর চেয়ে আমি অনেক বেশি দেখেছি। আচানক শাড়ি দেবেন ছেলের অনুমতি? না, আমি মা, লক্ষণশ্রীর জমিদারি আমার, আমার বাপের দান। হাসন আমার কথা শুনতে বাধ্য। করতে হ্যায় ये कैसे लोग हैं। भाभी तुम्हें जेगे आछो? देरी करो क्यों? दादा भाई तुम्हें जागिए रखतो, আমিও জাগিয়ে রাখছি। তোমার খুব যন্ত্রণা। হাসন, বাইজির নাচ গান আমার একদম ভালো লাগে না। টাকা করি সর্বনাশ। আমি যে গান শুনতে চাই, যে গান আমাকে সুখ দেয়, ওরা তো সে গান করে না। আমাদের টাকা ওদের গান করায়। তোর সাথী স্থির করেছে। একই কথা, পাত্রী ঠিক, এক মাসের মধ্যে ধুমধাম। হাসি থামা। মাত্র 30 দিন সময়, আমি এত বড় জমিদার, আলিশান আমার বিষয় সম্পত্তি, এত অল্প সময় আয়োজন করা যাবে না মা। এক হপ্তার মধ্যে শাদি, তুই প্রস্তুত হ? মা, আমার মা, আমি জানি আমার হাসন আমাকে কাঁদতে দেবে না।
अजीजा आलबत जरूरी काज पड़े मस्त बड़ जमीदार एखाने रामपाशाते श्रीहट्टे छोटा छुटी मामला मोकद्दमा भालो मानुषी पागल हो जाए हासनेर प्रेम भालोबासा आलादा किसमेर तुई निश्चय भाग्यवती मा हाँ एतो रातेओ हासन घरेर बाइरे नतुन बउ की मने करबे आमी ए बाड़ीर बड़ बउ आमाके चिनते पारछिस तो देखते एलाम एमन सुपुरुष एमन नौजवान तोके केमन करे आदर करे चुमु खाए तुई भाग्यवती जे केउ तोके हिंसा करबे शोन शक्त करे बेधे राखबे जेन पालाते ना पारे कादबे ना आज थेके तोर कान्ना बंध जानो चोखेर पानी ना देखे आमार मतो आमार बिरुद्धे की चक्रांत होच्छे भेवेछिलाम बोके घरे एकला पाबो आमी भाग बसिए बसे आछी जानेर जान के एकला फेले रेखे कोथाय थाको जमीदारीर काज ढीला तो गेला लखनऊर बाईजीर खबर की छोटो मियां तुम्हार सब कथार अर्थ बुझिना भाभी जान बीबीर अर्थ बोझो मियां नारीर अर्थ बुझी बीबीर अर्थ बुझते समय लागबे भाभी जान বউ বলবো নাকি বিবি বলবো কাণ্ড একটা হয়ে গেল কি কাণ্ড হলো একদিনের মধ্যে আমি তোমাকে ভালোবেসে নিলাম তাজ্জব খেলা ভিন্ন খেলা ভিন্ন সুখ বউ একবার তাকাও আমার দিকে কি দেখো লোকে বলে আমি খুব সুন্দর এমন সুন্দর বেশি নাই আমি মনে মনে হাসি তুমি কি বলো তোমার চোখে সুন্দর হলে বিশ্বাস করব কি আমি সুন্দর জীবন আমার ধন্য বউ আমার কোড়া পাখি আমার বিড়াল ঘোড়া কীট পতঙ্গ যত কিছু আমি ভালোবাসি আজ থেকে সব তোমার তদারকিতে চলে গেল এই তোমার শরীরে হাত আরে নারী চমকাও কেন সত্যি বলি লোকে বলে বলে রে গরবাড়ি বালা নায়ামা কি গরবানাই মু আমি শূন্যের মাজার বউ ও বউ এ কি হয়ে গেল তোমাকে সাক্ষী রেখে এ কোন গান গাইলাম আমি তুমি কিছু বুঝলে বউ আমি দুই রকম মানুষ এক আমার জমিদারি আর দুই আমার আসমানদারি
আর মধ্যখানে তুমি, বউ তুমি। ভালোবাসি ভালোবাসি। আপনি একটা পাগল, খাঁটি পাগল। প্রণাম। এই সেই বৃদ্ধ রামপাশায়, আপনার কি অসুবিধা? আমার না, আমার ওই নাতনির অসুবিধা। আমার নাতনি বলে, দাদু চলো যাই। আমি বলি, যাবো তো, লক্ষ্মণশ্রীতে আমার তো কেউ নেই, থাকবো কোথায়, খাবো কি? নাতনি বলে, আমার প্রভু আছে, সব দেবে, সাতনরীর হারও দেবে। নাতনির মাথা খারাপ আছে নাকি? না না, আগে ছিল না, সাম্প্রতিক কালে মাথাটা খারাপ হয়ে গেছে। আমার জমিদারিতে পাগলা কারদ নেই, চিকিৎসা হবে না। কথাটুকুন তাকেই বুঝিয়ে দিন। বিনু, ও বিনু, বিনু, যথার্থই পাগল। তোমার ইচ্ছা, তুমি কি এখানে থাকবে? প্রভুর দেখা পাবো। প্রভু? প্রভুকে? আমার প্রভু, আমার প্রেম, আমার আরাধনা। কোথায় যেন দেখেছি। নায়েব সাহেব, থাকার ব্যবস্থা করে দিন, বন্দোবস্তের জন্য কোনো কিছু লাগবে না। যাও। অভিনু, স্বয়ং প্রভু তোকে আশীর্বাদ করছে। দাদু চলো, চলো। আজ তোমার নৃত্য গীত উপভোগ করার জন্য ব্যাকুল ছিলাম। মাহফিল বসবে না?
नृत गीत नहीं होगी? नाचूंगी नहीं, गाऊंगी, मगर तुम मेरे आगोश में होगे, मेरी सीने की धड़कन तुम्हें गाके सुनाएगा। लेकिन क्यों? तुमने मेरी नींद चुरा लिया। कल रात भी मैं बहुत रोई। क्यों रोई? आमी की करे बोलबो, तुम्हें क्या नो केदे छो? राजा बाबू, आज तुम तुम्हारी प्यार से मेरे दिल की धड़कन को बुझा दोगे। आज रात भर मुझे इतना प्यार दो, इतना प्यार दो, प्यार से मुझे पागल बना दो। पागल करने मंत्र अमर जाना नहीं भाई जी। भाई जी मत कहो, आज मैं तुम्हारी आतर जान हूं, सिर्फ आतर जान हूं। आपने एक पागल खाती पागल। गान तुम्हें कोथाय पेले? ए गान आमार देशेर गान, ए गान आमार साधुनार गान। तुम्हें आबार गाओ। पुरो गान तो आमी जानी ना प्रभु। क्यानो जानो ना? आमी शिखते पारी नीजे। क्यानो पारो नी? आमार प्रभु आमाके शेखाय नी। क्यानो शेखाय नी? সে তো প্রভুই জানে। তবু যতটুকু পারো তুমি গাও, গাও, গাও। সোনা বন্দি আমারি দিওয়ানা বানাইল, দিওয়ানা বানাইল মোরে পাগল করিল। সোনা বন্দি, সোনা বন্দি আমারি দিওয়ানা বানাইল। সোনা বন্দি আমারে দিওয়ানা বানাইল, দেওয়ানা বানাইল মোরে পাগল করিল। সোনা বন্দে, সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল। তারপর, তারপর কি জানো? বলো না, অন্তরাটা বলো না। আমি জানি না।
এত রাত কোথায় ছিলেন? যেখানে ছিলাম তোমার জন্য ছুটি এলাম। জলদি করে কাগজ কলম নাও, যাও। আচ্ছা। কি লিখবো? তুমি মুখটা গাও না। আমি কি জানি? সে তো জানে। কি সুন্দর গাইল! কে এসে? আরে কি বলছি, আমি আমি গাই, তুমি আমার সাথে গাইবে, লিখবে। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, দেওয়ানা বানাইল মোরে পাগল করিল সোনা বন্দে। সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, জানি কি মন্ত্র পড়ে যত করিল সোনা বন্দে আমার দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমার পাগল করিল। অংশীদার নাই রে তার, সে তো হয় একা অংশীদার। হাই রে অংশীদার নাই রে তার, সে তো হয় একা। সোনা বন্দে আমার দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমার পাগল করিল। ঝলক দেখিয়া তার আমি হইলাম পানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম পানা। সে অবধি লাগলো আমার শ্যাম্পিরিতের টানা, সে অবধি হাইরে সে অবধি লাগলো আমার শ্যাম্পিরিতের টানা। সোনা বন্দে আমার দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমার পাগল করিল। হাসুন রাজা হইল পাগল লোকের হইল জানা, হাসুন রাজা হইল নাচে নাচে ফালায় ফালায় আর গায়ে গানা, নাচে 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 ফালায় ফালায় আর গায়ে গানা। সোনা বন্দে আমার দেওয়ানা বানাইল, সোনা বন্দে আমার পাগল করিল। হাসে আমার যত আরি পরি, মুখ সাইয়া হাসে আমার যত আরি পরি, দেখি
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি দেখিয়াছি হাইরে দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্দে আমারে পাগল করিল আরে না জানি কি মন্ত্র পড়ে জাত করিল সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্দে আমারে পাগল করিল বিনোদিনী আমার ঠাকুর আমার প্রভু তুমি আমাকে চিনতে পারছো না কেন কি আমার অপরাধ আমার ঘাট তুমি ভুলে যাও কেন আমি আজও তোমার সাত জনমেও আমি তোমার অগ্নি সাক্ষী করে সাত পাক যদি ঘুরতে হয় তবে তোমার সাথেই ঘুরব জনমে মরণে তুমি আমার মেনু আরে ও মেনু ওরে রাধামোহন দিনক্ষণ দেখো রগ্ন দেখো দেখতে চললাম পেন্নাম দাদু পেন্নাম পেন্নাম বেনু দাদু দাদু তুমি বুঝি বিয়ের কথা বলছো রাধামোহন পঞ্চাশ টাকা চেয়েছে আমি তাও দেব বিনু ঠাকুর ঠাকুর এখন আমার কি হবে আমার অন্ধ দাদু আমাকে তাড়াতে চায় কিন্তু আমি তো বিবাহিতা হাসন রাজার সঙ্গে আমার মালা বদল হয়েছে সেই কবে সে আমাকে গ্রহণ করেছে কিনা তুমিই জানো কিন্তু আমি তাকে বরণ করেছি তোমাতে আর তাতে কোনো ভেদ নেই তুমি তো অন্তর্যামী তুমি তো সবই জানো ঠাকুর পথ ছাড়ো তুমি গানের দেবতা প্রেমের দেবতা তুমি কি করে পারলে মানুষের ঘর পুড়িয়ে দিতে গরিব প্রজার ঘর দুয়ার জ্বালিয়ে দিয়ে কি তুমি আনন্দ পাও ও গ্রামে চোর আর ডাকাত থাকে দশটা গ্রামের প্রজাকে জ্বালিয়ে মারে আজ সমূলে বিনাশ করে এলাম কিন্তু আমার যে কষ্ট হয় তুমি তো আগুনের দেবতা না তুমি প্রেমের দেবতা নায়েব সাহেব এই নারী সুন্দর সুন্দর কথা বলে ওকে যেতে বলুন তোমার জামালার কাতারিতে এসো রাজা বাহাদুর সব শুনবেন আমি জমিদার রাজা বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই নে চেয়েছি মানুষের সঙ্গে কথা বলতে আপনি আসুন এ তোমাদের কেমন বিচার রোগীকে ফেলে কবিরাজ চলে যায় আপনি এই মেয়েকে আপনার জমিদারিতে থাকতে দিয়েছিলেন তোমার এত তেজ কিসের কথা যদি বলতে চাও আমার গোলাপ কুঞ্জে এসো
হ্যাঁ রে ময়মনা। জি মা। রামপাশা যাবার পর হতে বড় বউ কোনো খবর দিয়েছে? না মা। না দিক, যা করেছি ঠিক করেছি। কি যে বিপদ হতো। তুই চুপ থাক, দাসী বান্দির মুখে সব কথা মানায় না। খানা দিব মা। আমার বৌমা কি করে? কাপড় গুছায়। হ্যাঁ, তোরা কি করিস? এই সময় বৌমা কোনো কাজ করবে না। মা, 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 মা আর থাকবে না এই বাড়িতে। কেউ তোর মার কথা শোনে না। আমি তোমার প্রত্যেকটা কথা শুনি। তুই আরো শুনিস না। কতবার বলেছি একটা দোতলা দালান কোটা মোকাম বানিয়ে দে। আল্লাহর রহমতে তোর তো সবই আছে, ভাঙ্গা মাটির ঘরে থাকিস, হে তোর কেমন শখ। তুমি দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। লোকে বলে বলে রে গর বাড়ি বালানাই আমা, কি গর বানাইমু আমি, কি গর বানাইমু আমি, শূন্যে রমা যার লোকে বলে। বলে
দাদু বলে রে গর বাড়ি বালা নয়া মা কি গর বানাই মু আমি কি গর বানাই মু আমি শূন্য র মাজার লোকে বলে হো বলে রে গর বাড়ি বালা নয়া মা হো লোকে বলে হো বলে রে গর বাড়ি বালা নয়া মা চুপ কর তুই ফকির বিচকি না রাউল বাউল হয়েই থাক আমার নাতিপুতি তোর মতো থাকবে না যখন আসবে তখন হ্যাঁ ছেলে বলে কি তুই যে পিতা হবি আমার খুশির অন্ত নাই পাকে পাকে ধরা পড়ছি আহ এমন কথা বলে না এই ঘর দুয়ার স্ত্রী পুত্র কিছু না মনের মধ্যে চিরকালের সত্য আছে সে সত্য জানতে হলে হাসন পাগলামি করা তোর কাজ না দেখো এক দৃষ্টিতে আমার দেওয়ানকে দেখি এত সুন্দর আগে দেখিনি আগামীকালও বলবে খুব সুন্দর কিন্তু তুমি যে অপরূপ সুন্দরী তাকে আসিতে দেখেছ চল চাঁদের আলোতে বেড়াতে যাই ঠান্ডা বাতাস ঠান্ডা লাগবে মা বকবে মা বলেছে এই সময় আমাকে হাঁটতে হয় আধা মাইল আজ নয় কাল আজই আজ আমি বৃন্দাবন যাব আমিও যাব তুমি বড় ছেদ করো একজন আসবে ওকে তুমি সহ্য করতে পারবে না তবে কেন যাবেন সে আমার ভক্ত ভালোবাসে জমিদার স্বামীকে এত প্রশ্ন করতে হয় না চলি শুনুন কি জমিদার বুঝি না কবি বুঝি না গায়ক বুঝি না স্বামী বুঝি এই মানুষটা শুধু আমার অন্য কেউ যদি এই লাঠি দিয়ে তাড়িয়ে দিও কিন্তু তুমি যে অপরূপ সুন্দরী তাকে আরশিতে দেখেছ কে তুমি তাহলে তুমি এসেছো আমিও আছি কথা রক্ষা করা স্বভাব পেয়েছি রক্তের ধারায় আচ্ছা তোমাকে দেখলেই আমার মনের মধ্যে গান আর সুর ভেসে ওঠে কেন তোমাকে এতবার দেখেছি তবুও তোমাকে চিনতে পারছি না তুমি প্রকৃত কে তুমি কি সাধারণ একজন বালিকা নাকি অন্য কিছু প্রেমের ঠাকুর তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার অভিন্ন তুমি আর আমিতে কোনো ভেদ নেই
তুমি প্রভু, আমি দাসী। কৃষ্ণের যেমন রাধা আমার তেমন তুমি। আমিও তাই মানি প্রভু, তোমার রাধিকাকে ছেড়ে মথুরা চলে যেও না। বিনোদিনীর এই মিনতিটুকু রেখো, নইলে আমি যমুনাতে ছাপ দেব। যমুনা সুরমা কোথাও তোমাকে যেতে হবে না। বিনোদিনী, আমাকে তুমি সুর দিয়ে কথা দিয়ে ভাসিয়ে দাও। বড় কষ্ট আমার, ঘুম হয় না রাতের পর রাত। তোমার মধ্যে আমাকে মিশিয়ে ফেলো প্রভু। কি চাও তুমি? তোমাকে আমি কে জানো? আমার ঘর আছে, সংসার আছে, পত্নী আছে, পত্নীর গর্ভে শিশু সন্তান আছে। তোমরা সবাই আমাকে নিয়ে এমন করছো কেন? আমার মাবুত, আমাকে নিয়ে একি নির্দয় খেলা খেলছো? যাও যাও, দূর হও, চলে যাও, না হলে আগুন জ্বালিয়ে সব ছাড়খাড় করে দেব। এ তোমার কি হলো প্রভু? খবরদার, আমার শরীরের কোথাও তুমি আঁচড় কাটতে পারবে না। পাপ পাপ পাপ, দুনিয়াতে এত পাপ কেন? উফ, মাবুদ, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও। ছিলে রামপাশা, সেখান থেকে লক্ষণশ্রী। তোমার উদ্দেশ্য কি? কি চাও তুমি? আমি এসেছি দেবতার কাছে, সাধনা করেছি মেলা, তিনি আমাকে দূরে থাকতে দিলেন না। চলাকলা আমার জমিদারিতে চলবে না। আজই এখান থেকে চলে যাবেন। এ কাজ তো খুবই সহজ, কিন্তু তিনি যদি নিজে বলেন, তা না হলে তো আমার যাওয়া হবে না। আমি তার মা, আমার কথার বিরুদ্ধে কথা বলার শক্তি হাসনের কোনো দিনই হবে না। এ তো খুব অনাচার হবে মা। দেওয়ান হাসন রাজা চৌধুরী মুসলমান, তুই হিন্দু, কোন সাহসে তুই আমার পুত্রকে অধিকার করতে চাস? মা, আমাদের সম্পূর্ণ, আর একটা কথা বললে হাতির পায়ের নিচে ফেলে পিষে ফেলব। আমার নায়েব টাকা এনেছে, তাই নিয়ে চক্ষের পলকে লক্ষণশ্রী ছেড়ে চলে যা।
কাশী বৃন্দাবন মথুরা পাটনা, তোর নাম নিশানা আমার জমিদারিতে কেউ জানবে না। নায়েব সাহেব, রানীমা এখনই চলে যাবে। খবরটা আমার শরীরের কোথাও তুমি আছর কাটতে পারবে না। পাপ, পাপ, দুনিয়াতে এত পাপ কেন? যিনি আমার প্রেমের ঠাকুর, তিনি যদি আমাকে ঘৃণা করেন, তিনি যদি আমার দাস্যভাবকে অস্বীকার করেন, তাহলে তো আমার এখানে কোনো আশ্রয় নেই। কোথায় গেলে, কোথায় গেলে আমার মুক্তি হবে? কোথায় আমার আমার মথুরা বৃন্দাবন? কোথায় তুমি আমার প্রভু? কোথায় তুমি, কোথায় তুমি? বিনোদিনী, এই তোমার পথের সম্বল, কিছু টাকা। বিনোদিনী বেটিকে আমি লক্ষণশ্রী থেকে চলে যেতে বলেছি। কি বলছো তুমি? আমার গানের কি হবে? বলে দিলাম, আমার এখানে রঙ্গলীলা চলবে না। এ আমাদের রঙ্গলীলা নয় মা। যদি আমার কথার প্রতিবাদ করিস, যদি ওই বিনোদিনী এখানে থেকে যায়, তাহলে তাহলে সব ছেড়ে আমি চলে যাব। হিন্দু মুসলমান প্রেম হয় না হাসন। আমরা একই ঈশ্বরের সৃজন, ঈশ্বর যেখানে ভেদ করেনি আমরা কেন করব? তাহলে তাহলে কি এ বংশে বিধর্মী এসে ঢুকবে? কেন তোমরা আমার ইচ্ছা আনন্দ ভালোবাসাকে বুঝতে চাও না? সামান্য কারণে মানুষকে তুচ্ছ করো, কষ্ট দাও, গৃহ ছাড়া না করে তোমরা সুখ পাও না? অন্যায়, ভীষণ অন্যায়। হাসন, এই কে আছিস? নায়েবকে খবর দে। মা, উনি এমন ছুটে কোথায় গেলেন? মা, কি হলো আপনাদের? সামান্য ঘরের মেয়ে তুমি, জমিদার ঘরের সব খবর তুমি বুঝবে না। যদি নিজের সুখ চাও তাহলে স্বামীকে জোর করে ধরে রাখো, যেমন বাঘিনী রাখে। আমি বউ, বাঘিনী হব কোন দুঃখে? বিনু, বিনু, বিনোদিনী, বিনু, বিনোদিনী, বিনোদিনী, বিনু, কারি দিয়ে যাবি।
বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি, কান্দিলে কি হবে পুরুষ ভ্রমরার জাতি, কান্দিলে কি হবে পরের জন্য এতই করলি, পরে কি দাম দিবে গোরাধে তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে, বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবে। ঘাটেতে যাবি তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি, বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি।
বিনোদিনী, কথা দাও আমার গানের অন্তরা গেয়ে ওঠো বিনোদিনী। আসুন, বাবা শুনলাম তোর কান্দন। আমার গানটি আর ধরা দেবে না বাবা, যে ধরা দিতে এসেছিল সে তো চলে গেল, আমি একলা হয়ে গেলাম বাবা। ওরে মূর্খ, যতই তুই একলা হবি ততই তোর সিদ্ধি হবে, দুঃখ বিনা হয় না সাধনা। বাবা আমাকে পথ বলে দাও বাবা, আমি সেখানে যাব। দরবেশ বাবা, আসুন দরবেশ বাবা, দরবেশ বাবা আমার, আসুন। মা আর কত দাঁড়িয়ে থাকবেন, কাল থেকে কিছুই খাননি, চলেন মা কিছু মুখে দেবেন। তুমি খেয়ে নাও, তুমি না খেলে আমার দাদুর কষ্ট হবে, তোমার ছেলে এ বংশের ভবিষ্যৎ দেওয়ান। তুমি যাও। হাসন, মা তুমি এখানে? আমাকে ছেড়ে দুদিন কোথায় ছিলি মানে? গান মা গো, গান। গান? আমার গানের পাখি চলে গেছে মা, এখন ভুবন জুড়ে শুধু আমার গান আর গান। আর আমার হৃদয় জুড়ে কে বলছে আমার হাসন? তোকে একদিন কাছে না পেলে মা যে পাগল হয়ে যায় হাসন। মা, মা আমার মা, মা হাসন, মা আমার হাসন, মা। জমিদার বুঝি না, কবি বুঝি না, গায়ক বুঝি না, স্বামী বুঝি, এই মানুষটা শুধু আমার। সদরে যাবার সময় রাজাবাদুর আপনার সাথে সাক্ষাৎ করেই যাবেন। আপনি কি অন্দরমহলে যাবেন না? না না, আমি এখানেই ঠিক আছি, রাজাবাদুর এখনই চলে আসবেন। ওই তো রাজাবাদুর আসছেন। আসসালামু আলাইকুম। প্রণাম রাজা বাহাদুর। আমার কি সৌভাগ্য শ্রীহট্টের শ্রেষ্ঠ জমিদার আমার দরিদ্র গৃহে। আমি পিপাসার্থ, অনুগ্রহ করে অন্দরমহলে গিয়ে আসন গ্রহণ করুন। না, আমার হাতে যথেষ্ট সময় নাই। কিন্তু আমার যে জল আনতে বেশ দেরি হবে। এর কারণ কি বন্ধু সোহাগ রায়? আমরা যে জল পান করি তা আপনার পান করার উপযুক্ত নয়। কেন? আমি আজ নিঃস্ব রিক্ত প্রায়, জমিদার গোবিন্দ রায় আমার জমি জমা সব দখল করে নিয়েছে, মজে যাওয়া পুকুর খনন করার সামর্থ্য আমার নেই, তাই একটু দেরি হবে।
নায়েব সাহেব, আমি সদরে চললাম, আপনি ওই পুকুর খনন করেই ফিরবেন, আর আপনার জমা জমি যাতে আপনি ফিরে পান সে ব্যবস্থা আমি করব। আসি। প্রণাম রাজা বাহাদুর। হাসন, মানিক আমার, কাঁদছিস কেন? কি কষ্ট তোর? তোর মতো সার্থক জমিদার আর কজন? প্রজাদের বাপের ক্ষমতা নেই, মাথা তুলে হাঙ্গামা করে। আমি জানলাম না আর সিপাহীরা গিয়ে আমার প্রজাদের বেসমর পিটিয়েছে। আমি আদেশ দিয়েছি। আমি যাবার আগেই সিপাহীরা আগুন জ্বালিয়েছে, কেন? তুই জানিস না, উস্কানি পেয়ে প্রজারা বিদ্রোহ করেছিল, তোকে তোকে মেরে ফেলতে চায়। তাই কি আমিও প্রজাদের মেরে ফেলবো? প্রেম ভালোবাসা দরদ দিয়েও তো জমিদারি চালানো যায়। প্রেমের ভাষা তোর বদমাশ প্রজারা বোঝে না। চাই না, চাই না এমন জমিদারি, চাই না এমন বাদশাহী। চলে যাব আমি, তুমি জমিদারি চালাও। হাসন, তুই দিনে দিনে এমন পাগল হয়ে যাচ্ছিস কেন? আমার পাগলামি তোমরা কেউ বুঝবে না মা। তাহলে সব তুই বোঝ, আমি আর তোকে দিকদারি করব না। আমি আজম খা, আপনার নেমুখারাম প্রজা। আজ সিপাহীরা আমার ঘর দুয়ার সব ভেঙে ফেলেছে হুজুর, আমার পরিবার পথে পড়ে আছে। আপনার চিরকালের দুশ্মন গোবিন্দ রায় চৌধুরী আমাকে ডেকে নিয়ে গেল, 100 টাকা দিল। আপনাকে আপনাকে খুন করতে হবে হুজুর, কাজ শেষ হলে আরো 100 টাকা দেবে। তাহলে আজম এখন কি হবে, মারবি না ধরা দিবি? হুজুর আমাকে শাস্তি দিন, আমার ফাঁসি হোক, আমার ছেলে মেয়ে। নিলাম, তোর ছেলে মেয়ের ভার আমি নিলাম, সকালে তোর ক্ষয়ক্ষতি আমি দেখতে যাব, সব ঠিক করে দেব। যা, তুই যা। হুজুর আপনি কি ফেরেশতা? হাসন, সামান্য মানুষ। যা, জলদি যা, সাবধানে যাবি, আমার মা দেখলে পালাতে কিন্তু পারবি না। যা। হুজুর, প্রভু, প্রভু পরে, সংবাদ আগে।
একশো টাকার আজম ডাকাতটা কোথায়? হাসন রাজার অবস্থা কি? আজম বজ্রাঘাতে মারা গেছে। বলিস কি, হাসন রাজা নিহত না হতো? হাসন রাজা সুস্থ সবল দেহে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতে বেরিয়েছেন। আজ্ঞে প্রভু। কোন কারণে বেরিয়েছে? আমাকে দিনে দিনে অপমান করার সাহস তাকে কে দিয়েছে? আমি আমি চেয়েছি তার মরণ। গোবিন্দ কে আমাকে মারতে পারবে না, আমি তোমার বাল্য বন্ধু, একই সঙ্গে ঘোড়ায় চড়েছি, তালোয়ার খেলেছি, পাখি শিকার করেছি। কোরা পাখি? তাহলে তোমার মনে আছে? হ্যাঁ, আমি তোমাকে প্রত্যাশাই করিনি দেওয়ান হাসন রাজা চৌধুরী। জোরে সোরে মামলা মোকদ্দমা চললে কেউ কাউকে প্রত্যাশা করে না বন্ধু। আমি ভাই মামলা মোকদ্দমা করতে চাইনি, এসো ছোটবেলার বন্ধুত্ব ফিরিয়ে আনি। আগামী শনিবার আমার গোলাপকুঞ্জে তোমার আমন্ত্রণ, নৃত্যগীত হবে, পাটনা থেকে বাইজি আসছে, তুমি এবার বিশেষ অতিথি। তোমার অনেক গুণ, অনেক বৃত্ত, পুকুর খনন করে দাও। আমার গান শুনলে তোমার চিত্ত খনন হয়ে যাবে। তুমি দেখে নিও, আমি জমিদার হাসন নই, হাসন রাজা। কান্না বন্ধ করো, আমার বয়স হয়েছে, আমি সব বুঝি। এটা আমার জীবন মরণ প্রশ্ন। আমার স্বামী জমিদার, সে আমি 100 বার জানি, তাই বলে তিনি দিন রাত বাইজি আর খ্যামটা নিয়ে থাকবেন, তা তো আমি সহ্য করব না মা। তাহলে যাও, জোর করে নিয়ে এসো। সে যে ওর আমার নাই মা, আমি তার কোড়া পাখির মতো একটা পাখি, দানা পিনা খাবো আর ঝিম মেরে বসে থাকবো, এই তার ইচ্ছা। আমার কোনো আকাশ নাই, স্বাধীনতা নাই। থাকবে না, একমাত্র আমার পুত্রই নাচ গান নিয়ে থাকে না। জমিদার ঘরে এই রেওয়াজ, যেমন আছো তেমন থাকো, যদি বেশি ওজোর করো হাসন আর একটা বিয়ে করবে। একটা কেন, আরো দুইটা করবে। মা কি বলছেন আপনি? আপনার ভালোবাসা আর আদর পেয়ে সে উচ্ছন্নে যাচ্ছে। বৌমা, বৌমাই যদি বলেন তবে ঘরের বউয়ের সম্ভ্রম দেন, আমি দাসীবাদী নই যে হুকুম শুনে কেঁপে উঠব। খামোশ! খাঁচার ময়নার মুখে বোল ফুটেছে, সীমানার বাইরে পা রাখলে হাত পা ভেঙ্গে নুলো করে রাখবো। তাহলে আপনার বিরুদ্ধে আমি দাঁড়াবো, ভবিষ্যতে আমার সন্তানও দাঁড়াবে। তোমার সন্তান কাঁদছে, ছুটে যাও। কাঁদুক, আমার বংশধর কাঁদছে, যাও যাও বলছি। আখিমা, মমনা কোথায়, কোথায় বান্দিগুলো, কোথায়? রানীমা, রানীমা, আমার হাসন জমিদার শ্রীহট্টের 1 নম্বর জমিদার, সে যেমন নিষ্ঠুর তেমনি দয়াবান। কি ঠিক বলিনি রানীমা? আমরা গরিব মানুষ, তাতে কি হয়েছে? আমার হাসন গান রচনা করে, গানও করে, তবে বেশি নাচ দেখতে ভালোবাসে। সবাই ভালোবাসে,
নাচ গান করলে কি পাপ হয়, গুনাহ হয়? বল বল। আমরা গরিব মানুষ রানীমা। আপনি আমাকে ডেকেছেন? জানি না জান। নায়েব সাহেব, আপনি অকারণে অসময় আসেননি, কি বলতে চান? আমার ছেলের বিরুদ্ধে আমি কোনো কথাই শুনব না। বলবো না, আমি যাই মা। যদি জরুরি হয় বলতে পারেন। বিনোদিনী বেটি কি ফিরে এসেছে? ও মেয়ে আর ফিরবে না, ওর ভেতরের শক্তিটা খুব শক্ত। আপনি বলেছিলেন অমঙ্গল অনাচার দেখলে আপনাকে যেন খবর দিই। হাসনের কি হয়েছে? সে কথা নয় মা, একটু পরেই মহোৎসব শুরু হবে। বিদেশ থেকে বাদ্য বাজনা, সরসী রমণের উচ্ছল নৃত্য, সুরাপানের অবিরত আয়োজন। বন্ধ করে দেন। এখন বন্ধ করা যাবে না মা, যেন আর বার না হয়। অন্য জমিদাররা এত অপব্যয় করে না, সত্যের মতো টাকা যাচ্ছে। হাসন, হাসন কি সব খোয়াবে? বেশি করে ইংরেজি জানে বলেই সাডেনলি সাহেব ম্যানেজার এসে গেল। কি হলো না হলো, সে ব্যাটা অঢেল টাকা নিয়ে গেল। চুক্তি নাকি তাই ছিল। আমার শক্তি শেষ হয়ে আসছে, আমি আমি বাপের পিঠায় ফিরে যাব। মা এমন কথা বলবেন না, কিছু একটা করেন। না হলে দেওয়ান হাসান রাজা চৌধুরীর ভয়াবহ ক্ষতি হবে। জননী কি সন্তানের সর্বনাশ মেনে নিতে পারে? আসসালামু আলাইকুম।
আমার সেই ষোড়শী। নায়েব সাহেব, ইতিমধ্যে পাটনা থেকে লক্ষণশ্রীতে পৌঁছে যাওয়ার কথা। এসে গেছে। নায়েব সাহেব, যা যথ যার জন্য সন্ধ্যা থেকে উৎক্রীব হয়ে আছি, তিনি এসেছেন। আমরা তার কণ্ঠে অপূর্ব গান আর পদযুগলের অভ্রান্ত নৃত্য দেখব। ঘুমটা উঠাও, তোমার চন্দ্রবদন দেখি। গোবিন্দ, আমার নায়েবকে পাটনা পাঠিয়েছিলাম, তাই ইনি দয়া করে এসেছেন। বাইজি, যদি আপনার মেজাজ মর্জি ভালো থাকে, তাহলে আজকের মাহফিলকে গানের সাগরে ভাসিয়ে দেন। জ্বালাতন করো না মাইরি, আমি তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আমি আপনার সঙ্গীতের জন্য পাগল হয়ে আছি। টুমরি টপ্পা চা করবেন, তাতেই আমরা মুক্ত হব। অতিথিবৃন্দ, চোখ বন্ধ করুন। বাইজির রূপে পাগল হবার ভয় আছে। এক, দুই, তিন। আমি আর মা নই, আমার গর্ভের সন্তান। বাইজি আর নর্তকীর্তনে জমিদারি বিলিয়ে দিতে পারলে আমি নাচ নেওয়ালি সাজতে পারবো না কেন? কই কই বাদ্য বাদকেরা কোথায়? বাজাও ঢাক ঢোল মৃদঙ্গ সেদার, সব কল কল ঝোল মল করে উঠো, সব ভেঙে চুর মার করে দাও মা। দেওয়ান হাসন রাজা চৌধুরী, তুচ্ছ এক নাচ নেওয়ালির পা ধরে আর কাঁদবেন না মা। আপনার বিশাল জমিদারির মা নিজকে ধুলায় নামাবেন না। এতখানি সাজা সহ্য করার মতো শক্তি আমার নাই মা। আমি এখন যাব, পাছারেন মা। মা গো, তুমি যেও না মা, তোমার হাসনকে ফেলে রেখে কোথাও যেও না, তোমার পায়ের নিচে আমায় জায়গা দাও মা, আমাকে জায়গা দাও মা। জননী না, আমি নেত্রকোণার জমিদার কন্যা, আমি লক্ষণশ্রী রামপাশার জমিদার পত্নী, আমার না কখনো হ্যাঁ হয় না। আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার সন্তান যেন আমার অন্তিমকালে মুখ দেখতে না পায়। Oh, my God.
দেওয়ান হাসান রাজা চৌধুরী। নায়েব সাহেব, আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমি কি করতে চাই, কি বলতে চাই সব সময় স্থির করতে পারি না। আমার গানে, আমার সুরে, আমার ভাবনায়, আমার আমার ভিতরে বাহিরে ভীষণ ঝড় বয়ে যায়। এখন এখন কোথায় আমার আশ্রয়, কোথায় আমার সঙ্গ? আছে, সব আছে। বলেন, বলে দেন, আমি আপনার পুত্রের মতো, আমাকে আশ্রয় আর সঙ্গর কথা বলেন। সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব রসুল করিম বলেছেন, সন্তানের পবিত্র আশ্রয় তার মা। আবার বলেছেন মা, আবার তিনি বলেছেন মা। নায়েব কাকা, মা জননী, জননীর পায়ের নিচেই সন্তানের বেহেশ। নায়েব কাকা, নায়েব কাকা, নায়েব কাকা। কবিরাজ মশাই, যা শুনলাম আর যা বুঝলাম আমি খুব অস্থির। রানীমার মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছে অনুমান করি। তবে কি বড় ডাক্তারের ব্যবস্থা? বড় নয় খালি, জরুরি ব্যবস্থা। জেলা সদর থেকে ডেকে আনি? ডাকা জরুরি, প্রয়োজন হলে গৌহাটি কলিকাতা থেকে বড় ডাক্তার ডাকতে হবে। এই দাওয়াইটা এক দাগ এখনই খাইয়ে দেন, বাকিটা তিন ঘন্টা পরপর। আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার সন্তান যেন আমার অন্তিম কালে মুখ দেখতে না পায়। আজিজা বানু, তিন ঘন্টা পর পর মাকে খাওয়াবে, আপনি আসুন। মা, রানীমা কি বেশি অস্থির? বেশি নড়তে দেবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার সন্তান যেন আমার অন্তিম কালে মুখ দেখতে না পায়। মানব না, তোমার আদেশ মানব না। আমার মাই তো আমার জীবনের সব।
মা আপনাকে ডাকছেন। আমাকে? মা আমাকে ডাকছেন? মা, 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 তুমি সত্যি আমাকে ডেকেছো? এই তো আমি তোমার সামনে। কথা বলো মা, আমি তোমাকে ডাকছি, তোমার হাসন তোমাকে ডাকছে, তোমার মুখে জগতের কথা শুনতে চাই মা। তুমি আমাকে ডাকো, ডাকো হাসন, হাসন। মা, মা গো, আমার সাথে কথা বলবে না? কথা বলো মা, কথা বলো, মা গো, কথা বলো। আমি বলছি ওঠো, জেগে ওঠো মা, জেগে ওঠো। রামপাশা লক্ষণ শ্রীর জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী তোমাকে বলছে, তুমি জেগে ওঠো মা, জেগে ওঠো। কবিরাজ, দেওয়ানজি, আমার মা, আমার মাকে জাগিয়ে দে, জাগিয়ে দে। শুনছেন, এমন করছেন কেন? কার বিরুদ্ধে আপনার এই লড়াই? আমাকে মাফ করেছো মা। আমি মা, আমার মনের চক চুরি কেবল আমার হাসন। মা গো, আমার বুকে আয়, মা, মা, আমার মা। মায়ের বুক থেকে কোথাও যাস নেড়ে হাসন, আমি আমি আর কাঁদতে পারি না। মা, আমার মা। হাসন, 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 দরবেশ বাবা, কার উপর দাঁড়িয়ে আছিস রে মানুষ, বল, বল। মাটির উপর দরবেশ বাবা। তোর পায়ের নিচে মাটি কই? সাগর আর সাগর, কূল নাই, কিনার নাই, মহাসাগরে আমার হাসন ভাসে রে। দরবেশ বাবা, আমার মা। ঘন্টা বাজে ঢং, আবার বাজে ঢং, সব থেকে আপনজনের কাছে জোর কদমে চলে যা, 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 যা। ইন্নামা তুমজিরুন নিত্তাবা যিকরা
আজিজা, আমার মা মরেনি, আমার মা মরেনি। হ্যাঁ, সত্যি এই যে আমাদের শিশু, সে যেমন ঘুমিয়ে আছে কিন্তু জেগে উঠবে, জেগে উঠে কাঁদবে, খেতে চাইবে। আমার মাও তেমনি জেগে উঠবে, আমাকে আদর করবে, ভালোবাসবে। চলে এখনই মায়ের মুখ দেখে নেবেন, চলে দেখবেন। না, কিছুতেই না। তোমাদের এই সাজানো খেলা আমি বিশ্বাস করি না। আমার মা মরেনি, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। নায়েব কাকা, এদের সবাইকে বলে দেন আমার মা মরেনি, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরেনি, আমার মা মরতে পারে না, আমার মা মরেনি, আমার মা, আমার মা মরতে পারে না। কি চান আপনারা? আপনারা দয়া করে চলে যান, চলে যান, চলে যান। আপনারা, আপনারা বিশ্বাস করেন আমার মা, আমার মা মরতে পারে না। আপনারা দয়া করে চলে যান, দাঁড়িয়ে থাকবেন না, চলে যান, আপনারা চলে যান। নায়েব কাকা, আমার মাকে জাগিয়ে দেন, মা আমাকে বুকে নিয়ে আবার বলুক, হাসন আমার, মানিক আমার। নায়েব কাকা, আমার মাকে জাগিয়ে দেন, চুপ করে আছেন কেন? তোমার মা মরে গেছে। না না না, সবাইকে মরতে হবে, রাব্বুল আলামিনের এই বিধান। কিসের বিধান? আমি বিধান মানি না। বাবা মা ভাই বোন সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। আমি মানি না নায়েব কাকা। চলো, মাকে কাঁধে তুলে নেবে। নায়েব কাকা, এমন ভার আমি নিতে পারবো না, মা আমার কাছে দুনিয়া জাহান, দুনিয়া জাহানের ভার আমি কাঁধে নিতে পারবো না। মা বাতাসের মতো, প্রজাপতির মতো, ফুলের মতো, পুত্রের কাঁধে মা কখনো ভার হয় না। চলো। হুজুর, দেরি হয়ে যাচ্ছে, চলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আমার বাপ মইলা ভাইও মইলা গো, আর মইলা মা, বাপ মইলা ভাইও মইলা,
আরো মহিলা মা এগো কিনা বুঝলাই হাসুন এই সংসারের ভাব এই সংসারের ভাব দিন গেল হেলে হেলে রাত্রি গেল নিন্দে ফজরে উঠি আগো হাসন হায় হায় করি কান্দে হায় হায় করি কান্দে হাসুন রাজা বলে ও আল্লাহ আমার মাকে তুমি বেস্ট নসিব করো শুনছেন আর কত মার কবরে দাঁড়িয়ে কাঁদবেন Thank you.